গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেইন। তো আজকে আমরা যেতে চলেছি একটা বিয়ে বাড়িতে। চলো তোমাদেরকে দেখাই আমরা বিয়ে বাড়িতে কি কি করি এবং কি কি খাই। তো গাইজ, মার লুক তোমরা একটু দেখে নাও। গাইজ, হাই, এই দেখো এই দেখো। তো গাইজ চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। তো বিয়ে বাড়ি যাওয়ার কথা শুনেই আমার এই হোয়াইট শুটা লাগাতে শুরু করে, তাই আমি হোয়াইট শুটা পরে বিয়ে বাড়িতে চলে আসলাম। আশাটা আর দেখাতে পারিনি, বাট বিয়ে বাড়িতে এসে দেখি ব্রাইড গ্রুমের বিয়ে মাত্র শেষ হলো এবং ওরা এক জায়গায় এসে বসলো। আর এখানে দেখো এই ছোটো বাচ্চাটাকে দিদিটা কি সুন্দর আদর করছে। আর এখানে ছিল অনেক কিছু স্টল, লাইক ফুচকা, কফি এবং অনেক কিছু ছিল। বিকজ আমরা লেটে গেছি, কফি আর ফুচকাটাই ছিল। তো গাইজ, ফ্রি এর ফুচকা, মানে ফ্রিতে ফুচকা তো অনেকগুলোই খেতে হবে। প্রায় 20-25টা ফুচকা খেয়ে ফেলে পেট ভর্তি করে এক জায়গায় বসেছিলাম। তখন দেখছিলাম এখানে ফ্রিকা সার্কাস, এখানে দেখো বাচ্চারা ক্যাম্প করে দৌড়াচ্ছে। আর গাইজ, এই যে এই ছোটো বাচ্চাটা, এই বাচ্চাটা হচ্ছে সবচেয়ে চঞ্চল এবং লাইক হচ্ছে ছোটা প্যাকেট বাড়া ধামাকা। একে মানে এর হাতে একটা চকলেট ছিল, সবাইকে বলছিল নাও নাও, কিন্তু কেউ নিচ্ছিল না। এখানে সিরিয়াস অ্যাক্সিডেন্ট ঘটতে গিয়ে ঘটেনি। আর এখানে মানুষ একে গুলুগুলু করছে। আর এখানে একটা বেঙ্গালি বিয়ের একটা রিচুয়াল হলো, যেটা মানে যেটা বলে যে মানে বিয়ের পরে কাপালের কাপালদের মধ্যে কেমন মিল হবে। যদি খুব কাছাকাছি থাকে তাহলে অনেক মিল হয়, এবং যদি দূরে দূরে থাকে তার মানে মিল হয় না। তো এখানেই সবাই একদম সিরিয়াস মুডে ছিল। গাইজ, প্রথমবারটা হয়নি, কারণ প্রথমবার একটা পিস গিয়ে গায়ের মধ্যে লেগেছিলো এই পাত্রটা। তো এটা কোনো হিসাবেই ধরা যাবে না, কোনো এক্সাম্পলই না। তো এবার আরেকবার করা হলো, একদম ভালো মতো চকরি চরকি চরকি কিছুটা হবে ওটার মতো ঘুরিয়ে, তারপর আবার দেখা যাক কী হয়। এভরি ওয়ান ইজ ভেরি মাচ টেন্সড। তারপরে হচ্ছে খোলা হলো, খোলার পরে দেখা গেল কাপালদের মধ্যে অনেক মিল হবে। গাইজ দেখতে পারছো, তোমাদেরকে জুম করেও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো সবাই দেখাচ্ছে। আর এখানে সবাই একদম খুবই টেনশনে আছে কি হয় না হয়। এই দেখো গাইজ। তারপর গাইজ এসব দেখার পরে চলে গেলাম মেইন কোর্সে। মেইন কোর্সে যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিল গরম গরম সাদা ভাত এবং স্যালাড। আমি দুটো লেবু নিয়েছিলাম, কারণ আই লাভ লেবু। তারপরে দিয়ে দিল বেগুনি এবং ভেজিটাল। গাইজ বেগুনি আর ভেজিটালটা অসাধারণ লেগেছে আমার, খুবই টেস্টি এবং খুবই লাইট। তো গাইজ, বেগুনি আমি সাধারণত নিলে খাই না, বাট এখানে আমার খেয়ে নিলাম হঠাৎ করে। তবে পেটের মধ্যে কোনোভাবেই জায়গা ছিল। তো খেতে খেতে দেখলাম যে আমার পাত্রে চলে আসলো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অসাধারণ ছিল গাইজ, একদম ওয়াও চুম্বেশ্বর। কিন্তু তারপরে মা আবার আমাকে তাকাতে বলছিলো ক্যামেরার দিকে, আমি তাকিয়ে হাসছিলাম এরকম করে। তারপরে গাইজ পাতে পড়ে গেল কাতলা মাছের ঝোল, খুবই টেস্টি। তো গাইজ, এখানে আমার বাবা দেখেছো কতটা প্রেশার করে খাচ্ছে, বাট আমার পাতাটার মধ্যে অনেকটাই নোংরা রয়ে গেছে। কারণ তারপরে লাস্টে দিয়ে দিয়েছে গাইজ আমাদেরকে ফ্রাইড রাইস এবং চিকেন কষা অথবা মাটন কষা, যেটাই বলো। মাটন কষাটা আমি খেয়েছি, বাট ফ্রাইড রাইস আমি পুরোটা খেতে পারিনি। তো স্বচ্ছ ভারত পাকোয়ারা আমার থালার মধ্যে ঘটেনি, বাট বাবার থালায় ঘটেছে। চাটনি আমি খাই না, যেমন যদি তোমরা আগের বিয়ের ব্লগটা দেখে থাকো তাহলে হয়তো জানবে। তারপরে দিয়ে দিল মিষ্টি দই, অনেকদিন পর দেখেছি এবং খাচ্ছি। এবং রসগোল্লা দিয়েছিল, রসগোল্লা আমি খাইনি, কালাকাঁদ দিয়েছিল পরে। কালাকাঁদ তো সাদা সন্দেশ বলতে পারে, এখানে বাবা বলছিল জল খা জল খা বলে আমার খাওয়া দাওয়া শেষ হতো। গাইজ আজকের ব্লগ এটুকুনি, তো দেখা হচ্ছে পরের ব্লগে।